আমার নাম যুধিষ্ঠির মাত। আপনি? আমি আদিবাসী কুড়িমিশন রাজ্য সভাপতি। আমরা কর বান্দন থানার মামড়ো গ্রামের মনিকা মাহাতোকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ জঙ্গলমহলের 81টা থানায় আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হলে, এই ডেপুটেশনে আজ ঘোষণা করা হলে আমরা জঙ্গলমহল এলাকায় আমরা একসঙ্গে ছেলা মেয়া বেটি ছোয়া বেটা ছোয়া জেনি মূলক নাবাল কাঠি ইট বাটাই কাজ করে রাইতে আদার ঘাত দেও মেন্তু এরকম বিক্ষিপ্ত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। আজ এ মাস খানেক আগু মনিকা মাহাতোকে দুষ্কৃত তুলিলে যাতে এবং খুন এবং দর্শনকে দেখার প্রতিবাদেই আমরা সব থানায় আজ ডেপুটেশন দিলিও। তো সেই রুল রেগুলেশন মানিকে জেলা 1 নম্বর ব্লক থানায় আমরা আজ ডেপুটেশন দিলিও আদিবাসী কর্মী সমাজ। আমরা কে চলি আবার আমাদের এই জঙ্গলমহলে যে 81টা থানা আছে সেই 81টা থানাতেই আদিবাসী কুড়মি সমাজের ডাকে ডেপুটেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা থানাতে। এবং তাতে আমরা দাবি রেখেছি যে মনিকা মাহাতো যাকে অপহরণ করে ধর্ষণ করে খুন করা হয় তার অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা, সঙ্গে সঙ্গে কঠোরতম শাস্তি চাই, এর দাবিতে সমস্ত থানাতে জঙ্গলমহলের সমস্ত থানাতে আদিবাসী কুড়মি সমাজ ডেপুটেশন দিচ্ছে। সাথে সাথে এই যে ঝালদা থানা সেখানেও আমরা এই ঝালদা এলাকার কুড়মি আদিবাসী ভাই বোনেরা সকলে ডেপুটেশন দিলাম। আমাদের আইসি সাহেব আশ্বাস দিয়েছেন, ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে, আমরা চাইব এর দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং তারা চিহ্নিত হোক।